গাইঘাটায় রেস্টুরেন্ট কাম বারের সামনে গুলি চালনার অভিযোগ। ঘটনায় বনগাঁর বাসিন্দা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনগাঁ থেকে গ্রেপ্তার এক অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গাইঘাটা থানা সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার অন্তর্গত বকচড়া বাজার এলাকায় রয়েছে একটি রেস্টুরেন্ট কাম বার। গতকাল রাতে সেখানেই যায় অভিযুক্ত অমিত হালদার ওরফে সোনা, জয় সরকার ওরফে বান্টি সহ আরও দুজন। ওই রেস্টুরেন্ট কাম বার মালিক চিন্ময় সাহা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতে দোকান বন্ধ করার পর যখন তিনি ক্যাশ কাউন্টারে ছিলেন, তখন হঠাৎ রেস্টুরেন্টের বাইরে শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে তিনি লক্ষ্য করেন, তার দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে দু রাউন্ড গুলি ছুড়েছে অভিযুক্তরা। এরপরই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। রাতেই ঘটনার তদন্তে নেমে গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ কুঠিবাড়ি এলাকার বাসিন্দা জয় সরকার ওরফে বান্টিকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। অভিযুক্তকে এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় গাইঘাটা থানার পক্ষ থেকে। পাশাপাশি মঙ্গলবার রাতে বনগাঁ মতিগঞ্জ এলাকায় এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে বনগাঁ থানার পুলিশ। রাতে টহলরত পুলিশকর্মীরা সন্দেহভাজন ওই যুবককে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অমিত হালদার ওরফে সোনা, বাড়ি মতিগঞ্জ কাঁঠালতলা এলাকায়। ঘটনায় দুই অভিযুক্তকেই এদিন বনগাঁ আদালতে হাজির করেছে পুলিশ। আদালতে হাজির করিয়ে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় ঘটনাস্থলে আরও দুজন ছিল। ঘটনায় আরও দুজন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, রাতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর বিল মেটানোর সময় রেস্টুরেন্ট কর্মীদের সাথে বিবাদে জড়ায় অভিযুক্তরা। এরপরই বাইরে বেরিয়ে এসে শূন্যে দু রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। এটা ঘটনাটা ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত বকছড়া নামে একটা জায়গা আছে, ওখানে চিন্ময় সাহার একটা বারকাম রেস্টুরেন্ট ছিল। সেই বারকাম রেস্টুরেন্টের দুটো ছেলে, একজনের বাড়ি গাইঘাটা থানার মধ্যে, একজনের বনগাঁ মতিগঞ্জে, একজনের নাম অমিত আর একজনের নাম জয়। এরা ওখানে মদ্যপ অবস্থায় গেছিলো এবং অনেক মদ খেয়েছিলো এবং এদের কাছে পিস্তলও ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে টাকা পয়সা নিয়ে এদের ঝামেলা হয় বিল মিটানোর পরিপ্রেক্ষিতে। তখন এরা সেই মালিককে ভয় দেখানোর জন্য এবং রেস্টুরেন্টের কর্মচারীদের ভয় দেখানোর জন্য এরা ওখান থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করে এবং সেখানে তাদের কাছ থেকে সেই পিস্তল এবং যেগুলো উদ্ধার করার জন্যে আজকে গাইঘাটা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কালকে গ্রেপ্তার করে আজকে লানেট এসিজিএম কোর্টে পাঠিয়েছে এবং সাত দিনের পিসির প্রেয়ার দিয়েছে এবং তাদের কাছ থেকে যাতে এই আর্মসটা রিকভারি করা যায় এবং যে ফায়ার গুলিগুলো ইউজ করেছিল ওরা সেইগুলো উদ্ধার করার জন্যে তাদের এই রিমান্ডের প্রেয়ার দিয়েছে। এবং এরকম একটা ঘটনা একটা জনবহুল জায়গায় মানে রিভলভার নিয়ে এইভাবে গুলি চালানো সত্যিই একটা মানে ভয়ঙ্কর ব্যাপার বলে আমরা মনে করি। অতএব যাতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যাপারটা আমাদের দেখা উচিত। প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে এটা অবিলম্বে প্রশাসন সঠিকভাবে তদন্ত করে যাতে এই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এবং তদন্তটা যাতে সঠিকভাবে হয় সেই ব্যাপারে আমরা পুলিশকে বলব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।